আজ 12ই রবিউল আওয়াল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1500 বছর আগে আজকের দিনে জন্মগ্রহণ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে এই দিনে ইন্তেকাল করেন তিনি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছে মুসলমানরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, কোরআন সুন্নাহ ও রসুলের দেখানো পথে চললেই ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যাবে। মিজান শাহজাহানের রিপোর্ট। এমন একটি সময় ছিল যখন গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো। আয়ামে জাহেলিয়াতের সেই যুগে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই সবার কাছে পরিচিতি পান আলামিন বা বিশ্বাসী হিসাবে। 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন রাসুল। নানা বাধা প্রতিবন্ধকতা মারিয়ে গোটা পৃথিবীতে প্রচার করেন শান্তির বাণী। তার বর্ণাঢ্য জীবন কর্মের মাধ্যমে সব মানুষের কাছে পথ প্রদর্শক হয়ে আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সবাই আনন্দিত খুশি, কারণ রহমত প্রাপ্ত হলে আমরা খুশি হই। কিন্তু খুশি না কারা? একজন খুশি না, তিনি হলেন শয়তান। এবং আরো খুশি না যারা শয়তানের চেনা। আজকে আমরা ঈদে মিলাদুন্নবী করি, একদল আমাদের মধ্যে বলে ঈদে মিলাদুন্নবী না বেদাত, না যায় হারাম। মানবতার মুক্তির দূত হিসাবে রাসুলের আগমন হয়েছিল পৃথিবীতে। অল্প সময়ের মধ্যে অন্ধকার বিশ্বে আলো ছড়িয়ে ইসলামের শান্তির পতাকা তলে আনেন পথহারা মানুষদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।